হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফর্মাল বুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের টপিকস হচ্ছে সাইড ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কী কী ডিফারেন্স আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে একটু বলে নিচ্ছি, ভিউয়ার্স, নর্মালি যারা ভাইবার জন্য যাচ্ছেন, বেসিক ঝালাই করার জন্য, সেমিস্টার ফাইনাল ভাইবা হোক বা আপনার জব ভাইবা হোক, বিশেষ করে ফার্মাকোলজিক্যাল যে রিলেটেড ইন্টারভিউগুলো হয় সেখানে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে সাইড ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কী ডিফারেন্স আছে। যদিও আমরা জানি এই দুটো টার্ম অনেকটাই সেম, অনেকটা সেম বললেও ভুল হবে, পুরোটাই সেমই বলা চলে, কিন্তু তার মধ্যেও কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম ডিফারেন্স আছে। তো আজকে আমি এই ডিফারেন্সগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। সাইড ইফেক্ট হচ্ছে, আমরা সবাই সাইড ইফেক্টের সাথে ওয়েল নন, পরিচিত, আমরা সবাই জানি যে নতুন একটা ড্রাগ স্টার্ট করতে গেলে বডি সিস্টেমে অনেক সময় অনেক ধরনের রিয়াকশান দিতে পারে, যে রিয়াকশানগুলো লাইফ থ্রেটিং হয় না। ওকে, লাইক আমি একটা নতুন ড্রাগ স্টার্ট করলাম, হয়তো বা সেটার এগেনস্টে আমার কি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঝিমুনি হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে, এই বিষয়গুলো আসলে ড্রাগের সাইড ইফেক্ট হিসেবে গণ্য হয় এবং এই বিষয়গুলো কিন্তু আপনার লাইফ থ্রেটিং কোনো রিয়াকশান করবে না। ওকে, এটা নর্মালি বডি সিস্টেমের নতুন একটা ড্রাগ ইন্ট্রোডিউস হলে তার সাথে বডি সিস্টেমের মানে ওয়েল নন হতে একটু সময় লাগে, তো সেক্ষেত্রে একটা মানে স্বাভাবিক একটা রিফ্লেক্স বডিতে, আননোন একটা প্রোডাক্ট আসলে স্বাভাবিক একটা রিফ্লেক্স হচ্ছে এই সাইড ইফেক্ট। ওকে, সো এখানে সেই পয়েন্টটাই বলা হচ্ছে, জেনারেলি ডু নট হিন্ডার দ্য মেইন ইফেক্ট অফ দ্য ড্রাগ, অর্থাৎ সাইড ইফেক্ট কখনোই ড্রাগের যে মেইন ইফেক্ট অর্থাৎ ফার্মাকোলজিক্যাল অ্যাকশান আছে সেটাকে কী করে না, তার সাথে কোনো ইন্টারাক্ট করে না বা তাতে কোনো সমস্যা ক্রিয়েট করে না। অর্থাৎ ড্রাগ ড্রাগের মতন ফার্মাকোলজিক্যাল অ্যাকশান দিবে, এটা জাস্ট সাইড হিসেবে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে যেটা কিছুদিন পরে মানে অটোমেটিকভাবে চলে যায়। দেন চলে আসছি, ইটস অ্যান ডকুমেন্টেড এভিডেন্স, অর্থাৎ সাইড ইফেক্টটা সম্পর্কে আমরা আগে থেকে জেনে থাকি। কীভাবে জেনে থাকি, আমরা জানি একটা ড্রাগ ডেভেলপ করতে গেলে সেটা মার্কেটে ছাড়ার আগে তাকে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়। তো যখন সে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে যায়, একদল মানে কিসের উপর, ভলান্টিয়ারের উপর কী করা হয়, ড্রাগটা অ্যাপ্লাই করা হয়, তখন সেই ভলান্টিয়ারদের কী মানে অস্বাভাবিকতা ক্রিয়েট হচ্ছে, লাইক মাথা ব্যথা হচ্ছে কিনা, বমি ভাব লাগছে কিনা, ঘুম ঘুম ভাব পাচ্ছে কিনা, এই ধরনের যে নোটসগুলো রিটেন করা হয় বা ডকুমেন্ট তৈরি করা হয় সেটাকেই আমরা সাইড ইফেক্ট হিসেবে গণ্য করে থাকি। দেন থার্ড পয়েন্ট হচ্ছে, অ্যাজ ইউজুয়ালি এক্সপেক্টেড, অর্থাৎ আপনি নতুন একটা ড্রাগ যখন বডি সিস্টেমে ইন্ট্রোডিউস করবেন সেক্ষেত্রে কিছু ইফেক্ট এরকম যে আসবে এটা আমরা সবাই ধরে রাখি, যে কথাটা আমি ফার্স্টেই ক্লিয়ার করে বলেছি। দেন চলে যাচ্ছি, ক্যান বি বোথ থেরাপিউটিক অ্যান্ড ডেজারেবল, ওকে, অর্থাৎ থেরাপিউটিক ডোজেসের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট হয়, অর্থাৎ আপনি যে নর্মাল ডোজটা নিচ্ছেন সেটার এগেনস্টে দেখা যাচ্ছে কিছু মাইল্ড ইফেক্ট দেখা দিল, লাইক মাথা ব্যথা করছে বা হালকা মাইল্ড যে ইফেক্টগুলো সেটা লাইফ থ্রেটিং হয় না, জাস্ট কিছুটা পেশেন্টের জন্য ইরিটেটিংয়ের ক্রিয়েট হতে পারে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে ক্যান বি বোথ থেরাপিউটিক অ্যান্ড ডেজারেবল। সো নাও ফাইনাল হচ্ছে, আর মাইল্ড অ্যান্ড সেলফ রিজলভিং, ওকে, অর্থাৎ সাইড ইফেক্টটা খুবই মাইল্ড ইফেক্ট হয়, অটোমেটিকভাবেই চলে যায়, লাইফ থ্রেটিং বা লাইফ লং কোনো রিস্ক এখানে থাকে না, কিছু সময়ের জন্য মাইল্ড ইফেক্ট ক্রিয়েট হতে পারে। ফর এক্সাম্পল, অ্যাট্রোপিন ড্রাগ যারা ইউজ করে থাকেন তারা অনেক সময় ড্রাইনেস অফ মাউথ ড্রাইনেস অফ মাউথ ইফেক্টে কী হয়, তাদের মধ্যে এই সমস্যাটা ক্রিয়েট হয় ডিউ টু অ্যাট্রোপিনের সাইড ইফেক্ট হচ্ছে ড্রাইনেস অফ মাউথ। ওকে, দেন এবার চলে যাচ্ছি অ্যাডভার্স ইফেক্টটা। প্রথমে একটু বলে নিই, সাইড ইফেক্টের সাথে অ্যাডভার্স ইফেক্টের যেটা বিগ ডিফারেন্স সেটা হলো অ্যাডভার্স ইফেক্টের ফলে যে ইফেক্টটা ক্রিয়েট হয় সেটা কিন্তু অনেক সময় লাইফ থ্রেটিং হতে পারে এবং এটা কিন্তু মাইল্ড ইফেক্ট না, এটা বেশ দীর্ঘ সময়ের জন্য ক্রিয়েট হতে পারে, অনেক সময় দেখা যায় যে এটা লাইফ লংভাবে আপনার একটা ডিজিজ ক্রিয়েট করে দেয় অ্যাডভার্স ইফেক্ট। ওকে, যেহেতু অ্যাডভার্স ইফেক্টে আমি এখানে ফার্স্টেই বলে দিচ্ছি,
ফার্স্ট পয়েন্ট যেটা ক্যান হিন্ডার দ্য ট্রিটমেন্ট অ্যান্ড লিড টু মোর কমপ্লিকেটেড, ওকে, অর্থাৎ অ্যাডভার্স ইফেক্টটা ক্রিয়েট হয় মূলত ড্রাগের সাথে, ড্রাগের যে মেকানিজম আছে এই ইফেক্টের ফলে কী হয় সেই মেকানিজমে তারা কী করে আপনার ইন্টারঅ্যাক্ট করে, ওকে। অর্থাৎ আপনার দেখা যায় অনেক সময় আপনি যদি প্রেশারের ওষুধ খাচ্ছেন বা অন্য কোনো একটা ওষুধ খেলেন নিউ কামার, সেই ওষুধটা যদি অ্যাডভার্স ইফেক্ট এমন আসলো হঠাৎ করে, এক একজনের বডি এক একভাবে রেসপন্স করে ড্রাগের সাথে, তো অনেকের থাকে সেন্সিটিভ স্কিন, অনেকের থাকে সেন্সিটিভ ইস্যু থাকে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের স্কিন র্যাশ চলে আসছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে আপনার সোরিয়াসিসেও রূপ নিতে পারে, তো এই ইফেক্টটা আমরা অ্যাডভার্স ইফেক্ট বলছি। সো দেন হচ্ছে ইটস অ্যান আনডকুমেন্টেড এভিডেন্স, এটার সবচেয়ে ব্যাড বা হার্মফুল দিক যেটা, অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে আমাদের আসলে কোনো ডকুমেন্টেড এভিডেন্স থাকে না, বিকজ অফ যে ক্লিনিক্যাল ট্রায়ালের সময় যে ভলান্টিয়ারদের যে মাইল্ড ইফেক্টগুলো দেখা দেয় সেই মাইল্ড ইফেক্টগুলো সাইড ইফেক্ট হিসেবেই গণ্য হয়ে থাকে। আর অ্যাডভার্স ইফেক্ট কি, দীর্ঘদিন আপনি যদি কোনো আননোন ড্রাগ নিয়ে থাকেন সেক্ষেত্রে তখন আপনার বডি যদি সেন্সিটিভ হয়, সেন্সিটিভ ইস্যু থাকে, সেক্ষেত্রে তার অন্যরকম একটা রেসপন্স ক্রিয়েট হয় বা নতুন এক ধরনের ডিজিজ ক্রিয়েট করে দিতে পারে। সো এই ধরনের এভিডেন্স আসলে ডকুমেন্টেড অবস্থায় থাকে না, ক্লিনিক্যাল ট্রায়ালে এই ধরনের কোনো কেস পাওয়া যায় না, যে ইফেক্টগুলো হয় সেগুলো সাইড ইফেক্ট হিসেবে গণ্য করা হয়। দেন চলে যাচ্ছি মেবি আনএক্সপেক্টেড, অর্থাৎ অ্যাডভার্স ইফেক্টটা অনেক সময় মানে ম্যাক্সিমাম টাইমই আনএক্সপেক্টেড হয়ে থাকে, ওকে। দেন হলো undesirable atta as usually dose and use, okay, that mean hoche adverse effect e jeta hoy je side effect ta normally apnar desirable orthat je normal dose ta dicche sei dose e erokom mild effect hoa ta amra expected thake, but adverse effect e hoy ki je normal je dose ta apni nichchen orthat jodi single dose onen onek shomoy oneker single dose o maratok ekta রিয়াকশন হতে পারে, ওকে, এবং এটা টোটালি আনডিজায়ারেবল। দেন চলে যাচ্ছি ফাইনালটায়, আর মোর সিভিয়ার অ্যান্ড লাইফ থ্রেটিং, যে পয়েন্ট আমি বারবার সাইড ইফেক্টের ক্ষেত্রে বলেছিলাম যে এটা সিভিয়ার অতটা হয় না, মাইল্ড থাকে, বাট অ্যাডভার্স ইফেক্ট কিন্তু কোনো মানে সিভিয়ার কেস, এবং এটা কোনো কোনো কেসে কী হয় লাইফ থ্রেটিং পর্যন্ত হয়ে যেতে পারে। সো এক্সাম্পল হচ্ছে অ্যালোপুরিনল ক্যান কজ সিরিয়াস স্কিন র্যাশেস, ওকে, অর্থাৎ যে সকল পেশেন্ট অ্যালোপুরিনল নিচ্ছেন দেখাল, ফর এক্সাম্পল, সবার ক্ষেত্রে না, হয়তোবা পার্সেন্টেজ হিসেবে যদি আমি বলি হয়তোবা লাখে একজন কি দুইজনের এই ধরনের স্কিন র্যাশ ক্রিয়েট হতে পারে, হয়তোবা যদি অ্যানালাইসিস করা যায় সেই পেশেন্টের হয়তোবা স্কিনে কী থাকতে পারে, সেন্সিটিভ থাকতে পারে, অর্গ্যান সেন্সিটিভিটি থাকতে পারে, বা তার একাধিক সমস্যা থাকতে পারে, একাধিক সমস্যায় যেটা হয় আপনি একের অধিক ড্রাগ যখন নেবেন ড্রাগ ইন্টারঅ্যাকশনের ফলেও কিন্তু অনেক সময় সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট দেখা দেয়। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই ছিল, সিম্পল কিছু ডিফারেন্স নিয়ে কথা বলেছি, পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও আপলোড করবো, তো থ্যাংকস ফর ওয়াচিং এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।